ধ্যানামূলম গুরুর মূর্তি, পূজামূলম গুরুর পদম, মন্ত্রমূলম গুরুর বাক্যং, মুখ্যমূলম গুরু কৃপা, মোক্ষ্যং মূলম গুরুর কৃপা বলি মহাপুরুষ অচ্যুতানন্দজি কি শুদ্ধিজ্ঞানী জ্ঞানী গুণী মণ্ডলী, আজির অধ্যায়ের আলোচনা কু আপনার স্বাগত জনাওছু। আজির মালিকা বচনর আলোচনার আমি আলোচনা করিয়া যাচ্ছি মহাপুরুষ হরিদাসঙ্কর মালিকা চৌতিশা, ভবিষ্যৎ মালিকা চৌতিশা। অনুপ্রাস গোটি অক্ষরর আরম্ভ হয়ে গোটি অক্ষরে শেষ হব, এবং আলোচনা শেষে জন ভক্তর না মধ্যে কব কি সে ভক্ত কণ তার না কোটি তার জন্ম হয়ে লেখিলে মহাপুরুষ হরিদাস কন কহিলে দিন দিন মহাপ্রবল পড়ি ঘোড় হইব, দিবসে অকাল কুহুড়ি পড়ি মারি আসিব, দিবসে অকাল কুহুড়ি পড়ি মারি আসিব, দিবসে অকাল কুহুড়ি পড়ি মারি আসিব। দরে আগে লেখিলে দিন দিন মহাপ্রবল কলিগোল হব, হে মৈত্রে লীলাদ্রি নন্দ কলিগোল দিনকু দিন জোর হব। আদ্য কলি বুঝলে কলির চারটি স্তর রয়েছে, বাল্যাবস্থা, কিশোর অবস্থা, যুবাবস্থা এবং বৃদ্ধাবস্থা, এই চারিটা অবস্থা কলিযুগর রয়েছে। তেম কলিযুগর শেষ অবস্থা যেত আসব শেষ বেড় সেতবে কণ হব দিন দিন মহাপ্রবল কলিগোল হইব, জোরে কলিগোল সংসার দেখা দেব, সাম্প্রদায়িক ভেদভাব জোর দেখা দেব, ধার্মিক ভেদভাব জোর দেখা দেব, এইভাবে জোরে কলিগোল সংসারে হব, দিবসে অকাল কুহুড়ি বড়ি মারি আসব, দিন বারোটা গোটায় যাকে কুহুড়ি সংসারে ঘটিকি রহব, লোক মানে দেখবে দ গলা দিল্লি ভি সহর আপনার যাতে ইতি প্রদূষিত, সেটি কুহুড়ি ভি মধ্যে ভ্রম সৃষ্টি করে দিয়ে, এতে প্রদূষিত সেটার এ দিল্লি সহর যেত জাণবে যে দিনবেলা মধ্যে কুহুড়ির ভ্রম সৃষ্টি করে দিয়ে, তেমন দিবসে অকাল কুহুড়ি, অকাল কালরে নুহ, দিবসে অকাল কুহুড়ি যে ঋতুরে আসবা কথা সেই ঋতুরে কুহুড়ি আসব না অন্য ঋতুরে আসব বলে মহাপুরুষ মালিকার লেখিলে দ গলা। ইপরে কেউ অক্ষর আসুচি ধ, সংসারে কণ হব ধরে কণ লেখিলে হরিদাস না ধন্দি হই লোক মরিবে ধর্ম হইব নষ্ট, ধুমাউ দেব শূন্যরু ঘোর নাম প্রকট, ধুমাউ দেব শূন্যরু ঘোর নাম প্রকট, ধুমাউ দেব শূন্যরু ঘোর নাম প্রকট। কলিযুগর লোকমানে ধন্দি হই মরিবে ধর্ম নষ্ট হব, ধন্দি হয়েকি সব মরুছে, বিভিন্ন প্রকার কার্যের ব্যস্ত রয়েছে, সকাল বিছানার উঠুছে, রাতে শুচে বারোটা গোটায় বেড়ে পুঁ রাতে তিনটার উঠুছে, যে চিন্তা করছে সময় না টিকিয়ে ভগবত চিন্তা করা পয়সা পছরে রোজগার পছরে খালি গোড়াইলে, ঘরে আপনার ভাগবত সপ্তাহ বসাইবে সাই পড়শার যাবে ডাকা নিমন্ত্রণ করি টিকি ভাগবত বসি আর টিকি যাবে, সাত দিন যেদিন ছদিন বিতি যাব কে আসবে, সাত দিন যেদিন সেদিন যাই শাড়ি শাড়ি পড়শার কহবে আজি ভাগবত বড়ুছি টিকি তো ছদিন আসলে না টিকি যেমি দিলে যাবে কিনা না খাইয়া পিয়া আছে না কতবে না নটা বেড়ে আমি নটা বেড়ে যাব না আগে আগর যাও না জঞ্জাল ছুয়া পিলা জঞ্জাল রোষেবাস জঞ্জাল এবং গাই জঞ্জাল গাই গুয়াল জঞ্জাল এইসব জঞ্জাল ভিতরে পড়ছি নেই, তেমন ধন্দি হয়ে মরবে বরং সংসার জঞ্জালে, ধর্ম নষ্ট হব ধর্ম কার্যের মনবলি নেই, ধর্ম হইব নষ্ট, কলিগজা ঝগড়া কাহ ঘরে হোত ডকা ডকি হয়ে আসবি তোমাকে ডাকিলে না নিমন্ত্রণ করতে না ডাকি না কমিটি আইছ, তাহলে মহাপুরুষ এই কথা লেখিলে দ ধ গলা। ইপরে হচ্ছে কণ
দধন দন্তেন কন লিখলে পদ পদবী প্রতিষ্ঠা না ইয়াকু নেইকি আজি কলিযুগর লোক বড় সান হেবে কিন্তু আগর সেয়া নথিলা কিন্তু বর্তমান সমাজের বড় সান কি না মহাপুরুষ কলে কিছু বাছ বিচার রহিব না বুঝলি নিচ লোক উচ্চ হইবে নাম আউ টেক যুগ বড় সানরে ভেদভাব আজি রয়েছে না বলি মহাপুরুষ হরিদাস কি জ্ঞানীগুড়ি মন্ডলী সত্যি জানি নিচ লোক উচ্চ হইবে নাম টেক দেখাই নিগম বচন নিন্দিবে কহুথিবে বড়াই না নিগম বলি যাকু কহি মহাশূন্যটি সে অটই গোবিন্দ 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 পদু গড়ুছি মকরন্দ বেদ জহিকি ন গমিলা তেণু নিগম নাম হেলা গোবিন্দ 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 পদু গড়ুছি মকরন্দ বেদকু নিগম বলি কহন্তি কাহিঁকি না মহাশূন্য পর্যন্ত বেদ পৌঁছি পালা নাই ভগবানক পর্যন্ত বলি বেদকু নিগম বলি কোহা যায় তো মহাপুরুষ কে নিগম বচন নিন্দিবে কহুথিবে বড়াই নিগম কহিলে বেদ শাস্ত্র পুরাণ কু কলিযুগর লোক মানে নিন্দা করিবে কলিযুগর লোক মানে নিন্দা করিবে পুরোনা কালিয়া কথা ইয়ে যুগ কৌড়িয়ালিয়াঙ্কর মুখ উপরে ধরনি এভাবে কথা কলিযুগর লোক মানে কহিবে আজ কোণ হওনি কলিযুগর মানুষ দিনে বিজ্ঞানর দ্বারা চন্দ্রমণ্ডল দিনে পশিযিব জ্ঞানকু কাহার খাতিরি নথিব বড়িব বিজ্ঞান ভাউ এতে বিজ্ঞানর ভাউ বড়িযিব যে কলিযুগ লোক মানে জ্ঞানকু আউ খাতিরি করিবে নাই আউ যেতাবেলে কি চন্দ্রমণ্ডলরে লোকে পশিযিবে দিনে চন্দ্রপৃষ্ঠরে মানুষ যাই পশিকি ঘর তৈরি করে রহবার স্বপ্ন দেখিব বলি দেখত ছশো বর্ষ তলে লেখা আছে কথা কি কথা কেতে দিব্য দৃষ্টি দেখত কেতবে বসিবে যেতবে রমণী হাতরে থিব সাধন ভারতের এখানে রাষ্ট্রপতি কি পুরুষ না নারী নারী তেমনি যেতবে তাঙ্ক হাতরে শাসন থিব নারী হাতরে সেতবে চন্দ্র পরে যাব ক্ষেপণ যান চন্দ্রপৃষ্ঠক সেতবে ক্ষেপণ যান যাব চন্দ্রযান থ্রি গলা তেমনি মহাপুরুষ সেতবে কহিলে হইচই পড়ি যাব শৈলী সারা সংসার হইচই পড়িব কাহিঁকি না জনে বড়ুথিবে অতি গহলে চন্দ্রপৃষ্ঠক যাইছে চন্দ্রযান থ্রি যারা সংসারবাসী মানে চকিত না ভারত পঠেই চন্দ্রযান থ্রি হইচই পড়িগলা সেতবে জনে বড়ুথিবে অতি গহলে সারা বিশ্বরে জনসংখ্যা বহুলতা দৃষ্টির চীন লা প্রথম হে জ্ঞানী গুণী মন্ডলী বর্তমান সময়ের সারা বিশ্বরে জনসংখ্যা বহুলতা দৃষ্টির ভারত আমার হচ্ছে প্রথম বর্তমান চাইনাকে মধ্যে ভারত টপি যাইছে জনে বহুথি বড়ুথিবে অতি গহলে সেতবে চন্দ্রপৃষ্ঠক মানুষ যাই পৌঁছিব চন্দ্রযান যাব আউ সেইথিপ মহাপুরুষ কহিলে জ্ঞানকু কাহার খাতিরি নথিব বড়িব বিজ্ঞান হোক জ্ঞানকু লোক খাতির করবে নিগম বচন নিন্দিবে কহুথিবে বড়াই দধ ন গলা তাপরে কেউ অক্ষর আসিব দধ ন পরে কোণ হরিদাস লেখিলে সংসারে ঘটনা ঘটুথিব বলি বলে পরদ্রব্য পর নারী কি বলে হরিবে দুষ্ট পর নারী পরদ্রব্য এই দুইটার বেশি হরণ হব আজিকালি হোনি কি আজিকালি দেখুন মহাপুরুষ মালিকার লিখছেন বলে ঠুল ব্রহ্মাণ্ড যে ধরি উঠিব থাবে থাবে গোড় জুত হইব ঠাকুর মানে যে পড়ি পাইবে গঙ্গা লঙ্গলা যে যুবতী হেবে কয়ে বচন মোর যে কৌরাণী হই এই ন রহিবে পরথিবে বার পর যে কৌরাণী হই এই ন রহিবে পরথিবে বার পর যে আজি হোনি গো ঠুল ব্রহ্মাণ্ড যে থরি উঠিব থরে লেখিলে ঠুল ব্রহ্মাণ্ড যে থরি উঠিব পুণি সেই ঠরে লেখিলে ঠাবে ঠাবে গোল এবার চৌতিশা প্রথম অক্ষর সব গোটিয়ে অক্ষর হি আরম্ভ হব ঠাবে ঠাবে গোল যুদ্ধ হইব ঠাবে ঠাবে সব গোল যুদ্ধ হওনি কি ঠাকুর মানে যে পড়ি পাইবে
ঠাকুরমানে আজি নীতিকান্তি দেখুন সব দিও দেবতাঙ্ক মন্দিরের কোণ ঠিক সময় আজ হচ্ছে না আর নীতি বন্ধ করে দেছেন শ্রীমন্দিরের বড় দেউড়ে নীতি সব বন্ধ করে দেউনাহ চারি ঘন্টা লেট পাঁচ ঘন্টা লেট হ্যাঁ ঠাকুরঙ্কর নীতি বিলম্ব হয়ে যাইছে নাই অনেক মন্দির এইভাবে ঠাকুর মানে যে পড়ি পাইবে ঠেঙ্গা লঙ্গলা যে যুবতী হবে যুবতী মানে নারী মানে ঠেঙ্গা লঙ্গলা হবে মহাপুরুষ মালিকা লিখছেন হচ্ছে ঠরে লেখিলে পুঁ ঠরে কহিলেন ঠিক এ বচন সত্য যে ঠিক এ বচন হচ্ছে সত্য কে ঠাকুরাণী হই কে ন রহবে বরুতি বার বর যে বলে ঠাকুরাণী হই কে রহবে না সীতা ঠাকুরাণী আমি কৌনি সীতা ঠাকুরাণী পতিব্রতা নারী তেমন এইভাবে ঠাকুরাণী হইকি সীতাঙ্ ভাই কে রহবে না সংসারে কণ করুবে না বরুবে বার বর যে বুঝলে বার বর স্বামী থিব কিন্তু বার বর বরুবে মহাপুরুষ মালিকা লিখছেন বুঝলে হে জ্ঞানী গুণী মণ্ডলী শুদ্ধি জানি মিছ নুহ কহিলে সুতা সঙ্গে প্রীতি পিয়র করিবে বরাবর ভণ্ডুবে সাবিত্রী ব্রত যে ঘরে ঘরে হব জনকে সতী নথিবে মালিকার নাম হল শিবকল্প নবখণ্ড নির্ঘণ্ট বুঝলি বলি মহাপুরুষ হরিদাস কি জ্ঞানী গুণী মণ্ডলী সত্যি জানি পণ্ডিত কিয়ে যে পাঠ ভাল পড়ছি সে পণ্ডিত নুহ যে ভাল সংস্কৃত শুল্ক কণ্ঠস্থ করছি তাকে পণ্ডিত কহবানি পণ্ডিত কিয়ে না যে মাতৃবত পরদার সু পরদার নারীকে যে মাতৃবত দেখিলা পরদ্রব্যে সু লোষ্ঠবত অন্য দ্রব্যকু যিয়ে লোষ্ঠবত নাই ভগবান মতো যেতিকি দেইছেন সেতিকি রে সন্তুষ্ট রহিবি তা দ্রব্যকু তা পয়সাকু তা ইয়ে লো কাইকি মু লোভ করিবি আত্মবত সর্বভূতেষু সমস্তক ভিতরে যে আত্মাকু দেখিলা তাকু আমি পণ্ডিত কহিবা তাকু হি পণ্ডিত কহিবা তেণু পরদ্রব্য পর নারী কি বলে হরিবে দুষ্ট কলিযুগের সংসার যদি হরণ হব তাহলে আজ হচ্ছি এই ঘটনা ঘটবার আজ হব না তাহলে কণ হব না প্রমাদ পড়িব অনেক পাপি হইবে নষ্ট অনেক প্রমাদ পড়িব তাঙ্ক উপরে যে ভাই কুকর্ম করুথিবে দুঃখ পড়িব দধ ন প গলা তাপরে কণ অক্ষর আসিলা না পরে ফ ফরে কোণ লেখিলে ফিরি ফিরি পাণি বরসা ইন্দ্র বৃষ্টি নহিব ভড়হানি হই ধরণী অদ্ভুতে কম্পিব ভড়হানি হই ধরণী অদ্ভুতে কম্পিব ভড়হানি হই ধরণী অদ্ভুতে কম্পিব ফিরি ফিরি পাণি বরসা ইন্দ্র বৃষ্টি নহিব ফরে লেখিলে কলে ফিরি ফিরি বর্ষা হব স্বাভাবিক বর্ষা কলিযুগরে হবনি যেতবে জানিব কলিযুগ শেষ বেলা স্বাভাবিক বর্ষা হব না ফিরি ফিরি বর্ষা হব আউ হেলে ফলহানি হই ধরণী অদ্ভুতে কম্বিব পৃথিবী বন্ধিয়া হব ফলহানি হইযিব রসহীন হইযিব বুঝলে মহাপুরুষ লিখিছেন এ কথা মালিকারে কলে ক্ষীর ক্ষীণ গাই ঘৃত আম্বিলা ক্ষীর ক্ষীণ হব গাই ঘৃত আম্বিলা লাগিব আখু চিপুড়ি দেলে আখু রস মিঠা লাগিব না মানে পৃথিবী রসহীন হব মালিকার লেখা হয়েছে তেমন ফল হানি হই ধরণী অধভূতে কম্পিব ফল হানি হইযিব দধ ন প ফ গলা ইয়াপরে আসিলা অক্ষর কণ ব বর কণ কহিলে আপনার যদি কাউ কৌছেন আগুর পচাশ ষাটি বর্ষ তলুক যা হল লঙ্গলের জীবন চাষ করুলে বলদ জোচে কি সূর্যাস্ত হোলা চাষ বন্ধ করে দেলে বিধি নিষেধ আউ চাষ করি হবনি কিন্তু যেতবে আপনার দেখবে আজকের সময়ের যদি কাউ কৌছেন এই টিকি আমার বিলের টিকি হল বুলে দিওনি না না মোট চারদিন পর্যন্ত প্যাক মোটে ফাঙ্কা নাই না দিনের সিনা ফাঙ্কা নাই রাতে না রাতে ফাঙ্কা না রাতে টিকি আমার কেয়ারে বুলে দেবু ট্রাক্টর নাই তেমন বেড় বুড় যায় বলদ জোচে করবে চাষ পুঁ সেই বরে লেখিলে বীজ ন পাইবে বিলরু হানি হইব শস্য বিহন তো পাইবে না বুঝলি যা বুণিবে সে বিহন পাইবে না গজা মরুড়ি হইযিব দ ধ ন প ফ গলা ব প ফ ব গলা
ଏହାପରେ ବ ପରେ ଭ, ଭରେ କ'ଣ କହିଲେ ଭୂମି ହତ ପାତ ହୋଇବ ଦଶ ଦିଗ ଅନ୍ଧାର, ଭଣିଲେ ଆଗତ ଭବିଷ୍ୟ ଆଡ଼ି ଦାସ କମାର, ଭଣିଲେ ଆଗତ ଭବିଷ୍ୟ ଆଡ଼ି ଦାସ କମାର, ଭଣିଲେ ଆଗତ ଭବିଷ୍ୟ ଆଡ଼ି ଦାସ କମାର। ବୋଲେ ଭୂମି ହତ ପାତ ହୋଇବ ଦଶ ଦିଗ ଅନ୍ଧାର, ଭଣିଲେ ଆଗତ ଭବିଷ୍ୟ ଆଡ଼ି ଦାସ କମାର। ବୋଲେ ଭୂମି ସବୁ ହତପାତ ହେଇଯିବ, ପୃଥିବୀ ହତପାତ ହେଇଯିବ, କହନ୍ତିନି ଏଇ ସେମିତି ସମୟ ଆସି ଦେଖନ୍ତୁ ପୃଥିବୀ ଆଜି ହତପାତ ତ୍ରାହି ତ୍ରାହି ସବୁ ଡାକ ଦେଲେଣି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟା ଘେରରେ ମଣିଷ ପଡ଼ିଛି ନେଇ। ସେଇଥିପାଇଁ ମହାପୁରୁଷ ମାଳିକାରେ ଲେଖିଲେ, ଲହ ଲହ ଜୁହା କରିଣ ବଉଳ କାଳିକା ପିଇବେ ରକ୍ତ, ଯୋଗ ମାୟା ବଢ଼ାଇଣ କାୟା ଉଦର କରିବେ ତୃପ୍ତ, ଜୟ ଜଗନ୍ନାଥ ପତିତ ପାବନ ଓଡ଼ିଶା ବଡ଼ ଠାକୁର, କଳ୍ପ ବଟବାସୀ ପ୍ରଭୁ ବ୍ରହ୍ମ ରାଶି କଳି କଳୁ ସନାସନ, ଲହ ଲହ ଜୁହା କରିଣ ବଉଳ କାଳିକା ପିଇବେ ରକ୍ତ। ହରିଦାସ ଲେଖିଲେ ଯୋଗିନୀ ଯୋଗ ମାୟା ବଢ଼ାଇଣ କାୟା ଉଦର କରିବେ ତୃପ୍ତ ସେତେବେଳେ। ଆଉ ସେଇ ସମୟରେ ମହାପୁରୁଷ ଲେଖିଛନ୍ତି, ଝାଳ ପୋଛୁ ପୋଛୁ କର୍ଣ୍ଣକ ଦେବୀ ଯେ ମହି ଉଶ୍ୱାସ କରିବ, ଝାଳ ପୋଛିବା ପାଇଁ ଯେତିକି ସମୟ ଦରକାର ସେତିକି ସମୟରେ ମହି ଉଶ୍ୱାସ ହେଇଯିବ ଆଗକୁ। ତେଣୁ ଏଇଭଳି ସମସ୍ୟା ଘେର ଦେଇ ଆମେ ଆଗକୁ ଗତି କରିବା ବୋଲି ହରିଦାସ ମହାପୁରୁଷ ଲେଖିଲେ ସମାଜରେ ଆଜି ଘଟୁଛି। ତେଣୁ ହେଇ ଜ୍ଞାନୀ ଗୁଣୀ ମଣ୍ଡଳୀ, ଭଲ ବାଟକୁ ଆସିବା, ନୀତି ବାଟକୁ ଆସନ୍ତୁ, ଘରକୁ ମନ୍ଦିର କରନ୍ତୁ, ପରିବାରକୁ ସ୍ୱର୍ଗ କରନ୍ତୁ, ପିଲାମାନଙ୍କୁ ସଂସ୍କାର ଦିଅନ୍ତୁ, ଘରରେ ଏକ ଆଧ୍ୟାତ୍ମିକ ପରିବେଶ ପରିବାର ସୃଷ୍ଟି କରନ୍ତୁ, ଗୁରୁ ଗୁରୁଜନମାନଙ୍କୁ ସମ୍ମାନ କରନ୍ତୁ, ତୁଳସୀ ମୂଳରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଜଳଦାନ କରନ୍ତୁ, ବୁଝିଲେ। ସଦାଚାରୀ ହୁଅନ୍ତୁ, ପାପାଚାରୀ ନୁହଁ, ସଦାଚାରୀ ଜୀବନଯାପନ କରନ୍ତୁ। ଆଜିର ସମୟ ହେଇଛି, ଆସନ୍ତୁ ବାଣୀକି ବିରାମ ଦେବା ପ୍ରଭୁଙ୍କର ନାମ ନେଇ। କିନ୍ତୁ ତାପରେ ଜଣେ ଭକ୍ତର ନାଁ କହିବା, ଏଳୁପଡ଼ା ଗ୍ରାମରେ ବାଉରୀ ନାମରେ ଜଣେ ଭକ୍ତ, ପାରାଦ୍ୱୀପରେ ଦୈତାରୀ ନାମରେ ଜଣେ ଭକ୍ତ, ଏକାକ୍ଷର ଭକ୍ତ ଜନ୍ମ ହେଇଥିବେ ବୋଲି ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ମାଳିକା ଶାସ୍ତ୍ରରେ ଭକ୍ତ ତାଲିକାରେ ନାଁ ଲେଖିଦେଲେ। ସୁଧେୟ ନେଇ ଜ୍ଞାନୀମଣୀ ମଣ୍ଡଳୀ, ଏ ଭକ୍ତର ନାଁ ଆମେ କହିଲୁ, ଆପଣମାନେ ଠାବ କରିବି। ଆଜିର ସମୟ ହେଇଛି, ଆସନ୍ତୁ ବାଣୀକି ବିରାମ ଦେବା ପ୍ରଭୁଙ୍କର ନାମ ନେଇ। ହରି ହରି ଘୋଷା ପାପ ତାପ ନାଶ, ଶରଣ ସରୋଜ ପାଦେ, ଶରଣ ସରୋଜ ପାଦେ, ଏତୁ ବଳି ଭାବ ଆଉ ନ ମିଳିବ, ନ ମିଳନ୍ତି ହରି ବେଦେ, ନ ମିଳନ୍ତି ହରି ବେଦେ, ହରି ବୋଲ ହରି ବୋଲ ହରି ହରି ବୋଲ, ହରି ବୋଲ ହରି ବୋଲ ହରି ହରି ବୋଲ, କେଶବ ମାଧବ ଗୋବିନ୍ଦ ବୋଲ, କେଶବ ମାଧବ ଗୋବିନ୍ଦ ବୋଲ, ରାଧେ ହରି ବୋଲ ହରି ବୋଲ ହରି ହରି ବୋଲ, ହରି ବୋଲ ହରି ବୋଲ ହରି ହରି ବୋଲ। ସତ୍ୟଜ୍ଞାନି ଆଜି ପାଇଁ ଆସନ୍ତୁ ବାଣୀକି ଏଠାରେ ବିରାମ ଦେବା, ପୁଣି ଆସନ୍ତା ଅଧ୍ୟାୟରେ ଭେଟ ହେବା। ରହୁଛୁ ହରିଓମ୍, ଶାନ୍ତି ହି ଶାନ୍ତି ହି ଶାନ୍ତି ହି, ସର୍ବାରିଷ୍ଟ ସୁଶାନ୍ତିରେ ଭବତୁ।